हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। সকলে লাইক শেয়ার আৰু সাবস্ক্রাইব কৰিব চেনেলটো, যিয়ে গণিতৰ নতুন নতুন ভিডিঅ' তৈয়াৰ কৰাত মোটিভেশ্যন প্ৰদান কৰিব। কোৱেশ্চন নম্বৰ 3, হৰেন হেজ এ বুকশপ, দ্য ফলোয়িং বাৰ গ্ৰাফ শ্ব'জ দ্য নাম্বাৰ অফ বুকছ সোল্ড মান্থলি। ইয়াৰ অৰ্থ, হৰেনৰ এখন কিতাপৰ দোকান আছে, তলত দিয়া বাৰ গ্ৰাফত প্ৰতি মাহত কিমানটাকৈ কিতাপ বিক্ৰী হৈছে দেখুওৱা হৈছে। এইটো গ্ৰাফত ভাৰ্টিকেলি আছে নেম অফ দ্য মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। হরাইজন্টালি আছে নাম্বার অফ বুকস 20, 40, 60, 80, 100, 120, 140। স্কেল দিয়ে আছে 1 ইউনিট লেন্থ ইকুয়াল টু 20 বুকস। অবজারভিং দ্য বার গ্রাফ, প্রিপেয়ার দ্য চার্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। ইয়ার অর্থ, বার গ্রাফটু পর্যবেক্ষণ করে পেলায় এখন চার্ট প্রিপেয়ার করা আর তলত দিয়া প্রশ্নসমূহর উত্তর দিয়া। এতিয়া বারগ্রাফটো পর্যবেক্ষণ করলে দেখা পাও যে ভার্টিকালি আছে নেম অফ দ্য মান্থ, অর্থাৎ মাহর নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সেই কারণে ইয়াতে লিখা হয়েছে মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। হরাইজন্টালি আছে নাম্বার অফ বুকস 20, 40 এনেকে আছে ইয়াতে নাম্বার অফ বুকস। এতিয়া আমি চাইলাম যে প্রতি মাহত কিমানটাকৈ কিতাপ বিক্রি হয়েছে, জানুয়ারি মাহত কিমানটা কিতাব বিক্রি হয়েছে। জানুয়ারি মাহর যেটো বার আছে সেই বারটো এইখিনিলৈকে আহিছে। এতিয়া আমি চাব লাগিব এনেকে তললৈ আহিব লাগিব। তললৈ আছে 80, কারণ তলরবিলাক হৈছে নাম্বার অফ বুক সোল্ড, কারণ তলত লিখা আছে নাম্বার অফ বুক সোল্ড। অর্থাৎ এই বার বা দণ্ডটো যিমানলৈকে গৈছে সেইটো যদি আমি নাম্বার অফ বুকস তাতে কিমান লিখা আছে তারপরে গম পাম কিমানটা কিতাব বিক্রি হৈছে। যেনেদরে এইটো যদি আমি সিধা নমাইব 80 পাম। তথাপিও তোমালোকে এইদরেও চাব পারা যেনে এই বারটো ইমানলৈকে গৈছে, চিধা আমি দেখা পাওঁ তলত আছে 80, অর্থাৎ 80খন কিতাপ বিক্রি হৈছে। আমি লিখিব লাগিব জানুয়ারিত 80। ইয়ার পিছত চাম আমি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির যেটো বার এইখিনিলৈকে আহিছে। আমি ঠিক তলত আহিম, তলৰফালে যদি আমি দেখা পাম ইয়াত আহে 120, অর্থাৎ ফেব্রুয়ারি মাহত কিতাপ বিক্রি হৈছে 120। তাৰপিছত মার্চ, মার্চ মাহৰ দণ্ডটো এইখিনিলৈকে আহিছে। আমি চিধা যদি তললৈ আহোঁ 60 পাম। তোমালোকে যদি এনেদৰে স্কেলটো পাতা তথাপি চাই লোৱা এইটো 60 পাওঁ, অর্থাৎ কিতাপ বিক্ৰী হৈছে 60খন। এপ্ৰিল, এপ্ৰিলত যদি আমি চাওঁ এপ্ৰিলৰ দণ্ডটো ইমানলৈকে আহিছে, বাৰটো যিমানলৈকে গৈছে আমি চিধা তলৰ ফালে আহিলে দেখা পাওঁ 80, অর্থাৎ এপ্ৰিল মাহতো কিতাপ বিক্ৰী হৈছে 80। এতিয়া প্ৰশ্নসমূহৰ সমাধান কৰিব লাগিব। এ নম্বৰ প্ৰশ্ন, ইন হুইচ মান্থ হেজ দ্য মোষ্ট নাম্বাৰ অফ বুক চোল্ড। ইয়াৰ অৰ্থ হৈছে কোনটো মাহত আটাইতকৈ বেছি কিতাপ বিক্ৰী হৈছে। তো আমি দেখা পাইছোঁ যে আটাইতকৈ বেছি কিতাপ বিক্ৰী হৈছে 120, আৰু সেইটো মাহ হৈছে ফেব্ৰুৱাৰী। গতিকে এনচাৰ হ'ব ফেব্ৰুৱাৰী। বি নম্বৰ কোৱেশ্যন, হোৱাট ইজ দ্য টোটেল নাম্বাৰ অফ বুক চোল্ড ইন দ্য মান্থ অফ এপ্ৰিল এণ্ড মাৰ্চ। ইয়াৰ অৰ্থ হৈছে যে মুঠ কিমানটা কিতাপ বিক্ৰী হৈছে এপ্ৰিল আৰু মাৰ্চ মাহত মিলি পেলাই। তো এপ্ৰিল মাহত হৈছে 80 আৰু মাৰ্চ মাহত হৈছে 60, দুটা যোগ কৰিলে আমি পাম 140। চি নম্বৰত আছে, হোৱাট ইজ দ্য ডিফাৰেঞ্চ বিটুইন দ্য নাম্বাৰ অফ বুক চোল্ড ইন জানুৱাৰী এণ্ড মাৰ্চ। ইয়াতে কৈছে যে কিতাপ বিক্ৰী হোৱাৰ পাৰ্থক্য ল'ব লাগে কোন দুটা মাহ, জানুৱাৰী আৰু মাৰ্চ। তো আমি দেখা পাম যে আমি চাইলোঁ জানুৱাৰী মাহত বিক্ৰী হৈছে 80 আৰু মাৰ্চ মাহত বিক্ৰী হৈছে 60। তো 80ৰ পৰা আমি 60 বিয়োগ কৰিলে ডিফাৰেঞ্চ পাম, এইটো ওলাব 20। কোৱেশ্যন নম্বৰ 4, দ্য ফলোয়িং টেবল শ্ব'জ দ্য নাম্বাৰ অফ ষ্টুডেণ্টছ অফ ক্লাছেছ 6, 7, 8, 9, and 10 হু ৱেয়াৰ প্ৰেজেণ্ট অন মানডে। ইয়াৰ অৰ্থ হ'ল, তলত দিয়া টেবল বা তালিকাটোৱে বিভিন্ন ক্লাছৰ ছাত্র ছাত্রীর সংখ্যা যেনে 6, 7, 8, 9 আর 10 দেখা হয়েছে, যাবোর ছাত্র মানডে বা সোমবারত প্রেজেন্ট আছিল। এই তালিকাটো দিয়া আছে ক্লাসেস, অর্থাৎ 6, 7, 8, 9, 10 আর তলর লিখা আছে নাম্বার অফ স্টুডেন্টস 65, 58 এনেদরে, অর্থাৎ কোনটো ক্লাসত কিমান স্টুডেন্ট প্রেজেন্ট আছিল। তার তলত লিখা আছে প্রিপেয়ার দ্য বার গ্রাফ ফ্রম দ্য চার্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এই চার্টটোর পৰা বারগ্রাফ তৈয়ার করা আর তলত দিয়া প্রশ্নসমূহর উত্তর দিয়া। বারগ্রাফ অঙ্কন করিবৰ কাৰণে আমি প্রথমে এটা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিকেল লাইন অঙ্কন করিব লাগিব।
ইয়ার পিছত হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন দুটাতে এক সেন্টিমিটার হিসাবে সিন দি যাব লাগিব। যেনে যদি হরিজন্টাল লাইনত এক সেন্টিমিটার হিসাবে সিন দেও, প্রথমে স্কেলটো এনেদরে ভালকে পাতি লবা। ইয়ার পরে এখানে এক সেন্টিমিটার এক লিখাই আছে, তো ইয়াতে একটা সিন, দুই সেন্টিমিটারত আরো সিন, তিন সেন্টিমিটার, চারি, এনেকে প্রতি সেন্টিমিটার যতে হব তাতে সিন দি যাব লাগিব। আর এইটু দশটা মান ললে হব। একেদরে ভার্টিক্যাল লাইনতো স্কেলটো ভালকে পাতি লই এক সেন্টিমিটার দূরত, এক সেন্টিমিটার দূরে দূরে সিন দি যাবা। আর ইয়াতেও ন সেন্টিমিটার বা দশ সেন্টিমিটারলৈকে সিন দি গেলে হয়ে যাব। এতিয়া এই চার্টটোত যেটো ক্লাস আছে, ক্লাস সিক্স সেভেন এইট, আমি তলৰ ফালে লিখিম আর নাম্বার অফ স্টুডেন্ট উপর ফালে অর্থাৎ ভার্টিকেলে লিখিম। তো ক্লাস প্রথম আছে সিক্স, তার কারণে কিন্তু মনত রাখবা আমি প্রথম এক সেন্টিমিটার এড়ি দি পেলাইহে সিক্স লিখিম, আকো এক সেন্টিমিটার এড়ি দি পেলাই সেভেন, এক সেন্টিমিটার এড়ি দি পেলাই এইট, আকো নেক্সট হব নাইন, তারপিছত টেন। এক সেন্টিমিটার এড়িছো সেই কারণে, কারণ সিক্সর কারণে একটা দণ্ড হব, সেভেনের কারণে আরও একটা বার, এইটোর কারণে একটা বার, প্রতিটো কারণে বেলেগ বেলেগ বার বা দণ্ড হব আর সিহতর মাজত গ্যাপ থাকিব। এতিয়া ভার্টিক্যালি যে লাইনটো আছে তাতে আমি কি লিখিম, আমি জিরোর পর আরম্ভ করিম, সাপোজ এইটো জিরো, জিরোর পিছত ওয়ান লিখিম, নেট ওয়ান টু থ্রি ফোর এনেকে লিখিম, না টু ফোর সিক্স এইট এই দরে লিখিম, এইটু গম পাওয়া যাব ইয়ার যেটু তথ্য দিয়া আছে। ইয়াতে আছে নাম্বার অফ স্টুডেন্টস, ইয়াতে নাম্বার অফ স্টুডেন্ট হায়েস্ট আছে সেভেন্টি ফাইভ, অর্থাৎ আমি ইয়াতে যেনেদরে নেলিখো কিয় সেভেন্টি ফাইভলৈকে ইয়াতে জুড়িব লাগিব। এতিয়া আমি যদি জিরোর পিছত ওয়ান লিখো, তারপিছত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তেতিয়াহলে এখিনির ভিতর আমি সেভেন্টি ফাইভলৈকে লিখিবই নোৱাৰিম, ঠাইয়ে নহব। যদি আমি জিরোর পিছত টু লও, তারপিছত ফোর সিক্স এইট টেন এইদরে লই যাও, তথাপিও সেভেন্টি ফাইভলৈকে ইয়াতে নহব। আমি যদি জিরোর পিছত ফাইভ লও, অর্থাৎ ফাইভ ফাইভ কৈ বাঢ়ি যাব, ফাইভ টেন ফিফটিন টুয়েন্টি টুয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফোরটি ফোরটি ফাইভ ফিফটি চাইলেও এইখিনিত নজুড়ে, এইটো আরও বেশি দীঘল লাগিব। কিন্তু ইয়াতে যেহেতু সরুকই লওয়া গৈছে, আমি ফাইভকে ললেও নহব, তেতিয়াহলে কি আমি লব লাগিব টেনকে, জিরোর পিছত টেন টুয়েন্টি থার্টি ফোরটি এনেকে হয়ে যাব। অর্থাৎ আমি জিরোর পিছত আমি লিখিম টেন, তারপিছত টুয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি আরও নেলিখিলেও হোক। অর্থাৎ আমি ইয়াতে কি করলো, এক সেন্টিমিটারের বিপরীতে আমি টেন লৈছো, চাই লওয়া এইটো হচ্ছে স্কেল। তো আমি ইয়াতে লিখিব লাগিব স্কেল ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু টেন স্টুডেন্টস, আর ইয়াত লিখিব লাগিব নাম্বার অফ স্টুডেন্টস। মনত রাখবা আমি স্কেল বাছনি করতে এক সেন্টিমিটার ইকুয়াল টু ওয়ান লম, নাইবা টু, নাইবা ফাইভ, নাইবা টেন এই ধরে লম, এক সেন্টিমিটার ইকুয়াল টু থ্রি সিক্স সেভেন কেতিয়াও নলব। আমি স্কেল লৈছো এক সেন্টিমিটার ইকুয়াল টু দশজন স্টুডেন্টস। এতিয়া মন করা এক সেন্টিমিটারত সরু ভাগ আছে দশটা, যেনে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আট ন দশ, অর্থাৎ এক সেন্টিমিটার যে সরু ভাগ দশটা আছে একচুয়ালি একটা হয়েছে মিলিমিটার, তার মানে এক সেন্টিমিটার ইকুয়াল টু দশ মিলিমিটার। তো আমি এক সেন্টিমিটার ঠাইত আমি লিখিব পাৰোঁ দশ মিলিমিটার, আর এফালে দশ মিলিমিটার বুঝাইছে দশজন স্টুডেন্টস, তেতিয়া ওয়ান মিলিমিটার ইকুয়াল টু কি হব, দশ দশক হরণ করলে আমি পাম ওয়ান, অর্থাৎ ওয়ান মিলিমিটার ইকুয়াল টু এজন স্টুডেন্টক বুঝাইছে। তার মানে যদি করবাত আমি একজন স্টুডেন্ট দুজন স্টুডেন্ট বুঝাব লাগে, তেতিয়া আমি এই সরু ভাগবিলাক ললে হয়ে যাব। ক্লাস সিক্সর কারণে আছে নাম্বার অফ স্টুডেন্ট সিক্সটি ফাইভ,
तो सिक्स कारण जी बार हम सिक्सटी फाइव लगे जा सिक्सटी इटू सेवेन्टी तो सिक्सटी फाइव टू सिक्सटी और सेवेन्टी ठीक मजद थको आम जो स्केल दी लो तीन अलबगत गम पासी जे भर जो सो भाग आज एट सो भागे एक जन स्टूडेंट बुझा तो सिक्सटिर ऊपर जो पाँच सो भाग लगे सिक्सटी फाइव बुझा अर्थात यू मजते हैं इमान मान हम इमान मान तो आम ये इतना स्केल तो एने के पाति लीन दु लगे ये कारण तो जैसे दंडर ये दंडर ऊपर सीमा इतना दंड तो देखा पासी सिक्सर दंड एने के हम एट लाइन और इफाले और एट तो यू सिक्सर कारण दंड हल सेवेन नम्बर अफ स्टूडेंट आज फिफ्टी एट तो फिफ्टी एट हम फिफ्टी और सिक्सटिर मजद फिफ्टिर ऊपर और आठ बेसि हम तो अलबगते गम पासी सो भागे एक बुझा तो फिफ्टिर ऊपर और कि सो भाग लो लगे आठटा सो भाग जो आम आठटा सो भाग लो तीन पा एक दु तीन चार पाँच आठ इमान लेके पा अर्थात यू इतना स्केल पात एने लई पे आम जो अलग सीन दिल जी दंडर ऊपर सीमा हम इमान लेके तार पिछत आम सेवेन आसे एखिनित सेवेन कारण आम दंड तो अंकन करूँ यू हम सेवेन कारण दंड एट स्टूडेंट प्रेजेंट आज सेवेन्टी फाइव सेवेन्टी फाइव हम सेवेन्टिर ऊपर फाइव नाइबा सेवेन्टी और एट्टिर मजद लू सहजे आसे इमान मान जा स्केल पात आम एने लई पे आम दंडर ऊपर सीमा तो दी लगे ये ये मान सीन तो दिल हम तार पद एटर कारण आंकबलगिया दंड आम एने टानी हो जा नेक्स्ट आज नाइन कारण आज फोर्टी फोर्टी तो इतने सीधा लिखा आसे गति के फोर्टिर एने के सीधा स्केल पात धरी पे नाइनर ऊपर दंड जी हम तार ऊपर सीमा तो लिया नाइनर कारण आम ये दंड तो आंक नेक्स्ट टेन टेन आज थार्टी फाइव स्टूडेंट्स प्रेजेंट तो थार्टी फाइव हम थार्टी और फोर्टिर मजद ठीक मजद इमान मान हम स्केल पात आको एने लमी दंड जी हम तार ऊपर सीमा तो आम आगत दार पद टेनर कारण दंडर दोफाल जी जी लाइन ये अंकन करल गति के आंकबलगिया बार डायग्राम मन रखा बार डायग्राम भार्टिकाली जो लाइन तो हम तार इते कि लिख लगे जैसे इतने आज नम्बर अफ स्टूडेंट्स तलब फल जीवन इनफर्मेशन आज सिक्स सेवेन एट नाइन ये लिख लगे और स्केल लिख लगे इतना आम इत दिया प्रश्न समूह समाधान लगे क्वेश्चन ए इन हुईज क्लास लिस्ट नम्बर अफ स्टूडेंट्स वेयर प्रेजेंट यार अर्थ से कौन क्लास आटतको कम स्टूडेंट उपस्थित आसिल तो आम जो देखा पाओ आटतको कम स्टूडेंट से इतने थार्टी फाइव और ये क्लास टेन गति के क्लास क्लास लिख लगे गति के एन्सार हम टेन क्वेश्चन बी व्हाट वाज द टोटल नम्बर अफ स्टूडेंट्स अफ द स्कूल प्रेजेंट ऑन दैट डे यार अर्थ सीदिना स्कूल मुठ कि छात्र प्रेजेंट आसिल अर्थात स्कूल कि प्रेजेंट बुली कैसे तीय सिक्सर पर टेन गोटेक क्लास अंतर्भुक्त हम और गोटेक क्लास मोस्ट डिमांड प्रेजेंट आसिल गोटेक प्लास कर लगे तो प्लास कर सिक्सटी फाइव प्लास फिफ्टी एट प्लास सेवेन्टी फाइव प्लास फोर्टी प्लास थार्टी फाइव जो गोटेक प्लास करूँ आम एन्सार पा टू हाण्ड्रेड सेवेन्टी थ्री स्टूडेंट्स क्वेश्चन सी व्हाट वाज द टोटल नम्बर अफ प्रेजेंट स्टूडेंट्स अफ द क्लासेस नाइन एंड टेन यार अर्थ तो क्लास और नाइन और टेन मिली पे मुठ कि स्टूडेंट प्रेजेंट आसे तो क्लास नाइन से फोर्टी और क्लास टेन से थार्टी फाइव आम जो दूटा जो करूँ इतने पा सेवेन्टी फाइव स्टूडेंट्स क्वेश्चन नम्बर फाइव द फलोईंग टेबल शोज द नम्बर अफ गार्लस अफ ए स्कूल फर फाइव इयार्स यार अर्थ तो तलर दिया तलिकत पाँच बस एन स्कूल छात्री संख्या देखाई जेने इते लिखा इयार्स और इतने नम्बर अफ गार्लस अर्थात टू थाउजेंड एट गार्लसर संख्या आज टू हाण्ड्रेड
2009 নাম্বার অফ গার্লস 350, 2010 400, 2011 250 আর 2012 গার্লসর সংখ্যা হয়েছে 420। এতিয়া ইয়াতে কোয়া আছে ড্র এ বার গ্রাফ অফ দ্য ডাটা গিভেন অন দ্য টেবিল। এই যে টেবিল বা তালিকাটোত যে তথ্য দিয়া আছে তারপরা বার গ্রাফ অঙ্কন করব লাগে। মনত রাখিবা বার গ্রাফ অঙ্কন করবলে আমি এটা হরিজন্টাল লাইন আর এটা ভার্টিক্যাল লাইন আঁকিব লাগিব। আর এই হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন দুটাতে এক সেন্টিমিটার জোখত সবতে সিন দি যাবা, ভার্টিক্যালিও এক সেন্টিমিটার জোখত সিন দি যাব লাগিব। এক সেন্টিমিটার জোখত তলত কিমানটা যোগ দিবা, 10 সেন্টিমিটার লোকে যোগ দিলে হব, উপর ফালেও 10 সেন্টিমিটার লোকে যোগ দিলে হব। এতিয়া এই বার ডায়াগ্রামটোর আমি তলৰ ফালে লিখিম ইয়ার্স, যেনেকৈ প্রথম ইয়ারটো আছে 2008, মনত রাখিবা প্রথম সেন্টিমিটারটো এৰি দি তারপর লিখিম এইটো 2008, আকৌ এক সেন্টিমিটার এৰি 2009, এক সেন্টিমিটার এৰি 2010, 2011, 2012 আৰু ভার্টিকালি আহিব নাম্বার অফ গার্লস 200, 350 এইবিলাক আমি পাতিব লাগিব। ভার্টিকালি লাইনটোত আমি স্কেল লব লাগিব, ভার্টিকালি লাইনত আমি স্কেল লৈ পেলাই লিখিব লাগিব। এতিয়া স্কেল কি লম তার আগতে আমি চাম, যেহেতু ভার্টিকাল লাইনত নাম্বার অফ গার্লস বহিব, ইয়াতে আছে 200, 350, 400 এইদরে, আটাইতকৈ বেছি গার্লস আছে ইয়াতে 420, তো 420 লৈকে তো লিখিবই লাগিব। এতিয়া স্কেল কি ললে হব, আমি প্রথমে জিরো লম, ইয়ার পিছু যদি আমি এক সেন্টিমিটার মূরত এক, তারপর দুই, তারপর তিন, তারপর চারি এনেদরে লিখি যাও, এখানে নজরিব। আমি যদি প্রতি এক সেন্টিমিটার দুই কে লো, অর্থাৎ জিরো, টু, ফোর, সিক্স তথাপিও নহব, আমি যদি ফাইভ কে লো তথাপিও নহব, এখানে টেন কে ললে নহব, ইয়াতে উপযুক্ত স্কেল হব ফিফটি কই, অর্থাৎ এক সেন্টিমিটারত আমি লম ফিফটি, আরও এক সেন্টিমিটারত আরও ফিফটি বাড়ব, অর্থাৎ ওয়ান হান্ড্রেড, আরও ফিফটি বাড়ব হব ওয়ান ফিফটি, তারপর হব টু হান্ড্রেড, টু হান্ড্রেড ফিফটি, থ্রি হান্ড্রেড, থ্রি ফিফটি, ফোর হান্ড্রেড, ফোর ফিফটি, আর ইয়াত লিখিব লাগিব নাম্বার অফ গার্লস, নাম্বার অফ গার্লস। এতিয়া 2008 নাম্বার অফ গার্লস হচ্ছে 200, 200 ইফালে আছে এইটো, আমি 200 লৈকে অর্থাৎ ইয়াতে যে দণ্ডটো হব 200 লৈকে যাব, তার কারণে আমি এতে এনেদরে দিলো দণ্ডটোর উচ্চতা যিমানলৈকে হব। এতিয়া 2008 যে এক সেন্টিমিটার আছে, এক সেন্টিমিটারের দুই মূরত এনেদরে দুটা উলম্ব অক্ষ। 2009 নাম্বার অফ গার্লস 350, 350 আছে এইটো, তো 350 কারণে আমি 350 যোগ লৈ পেলাই এটা সরু আস্ত আনিলো, যেটুয়ে 2009 দণ্ডর উপর সীমা বুঝাব। এতিয়া 2009 কারণে দণ্ড আঁকি লওয়া হল। নেক্সট আমি চাব লাগিব 2010, ইয়াতে 400 আছে আর আমার ইয়াতে নাম্বার অফ গার্লস 400 ইয়াতে আছে, গতি 400 আমি স্কেলটো পাতি দণ্ডটোর উচ্চ সীমাটো আমি ঠিক করলো, তারপর যদি 210 দণ্ড অঙ্কন করলে হয়ে গেল। এতিয়া চাব লাগিব 2011 নাম্বার অফ গার্লস 250, ইয়াতে 250 আছে এইটো, আকৌ স্কেল পাতি লৈ যিটো বার হব সেই বারটোর উপরের সীমাটো চিহ্নিত করলো, তারপর 2011 আমি দণ্ড দুটা লাইন ড্র করে দণ্ড অঙ্কন করল। 2020 আছে 420, 420 হব 400 আর 450-র মাজত, 400 আর 450-র ঠিক মাজত হব 425, তার অলপ তলত হব, এইটো তোমালোকে আন্দাজ করলে হব। নাইবা এক সেন্টিমিটার যদি 50 হয় আর ইয়াতে সরু ভাগ আছে 10টা, তো এটা সরু ভাগত বুঝাব 5, তো 20-র কারণে 4টা সরু ভাগ, অর্থাৎ 20-র অর্থাৎ 4-র উপর আর 4টা সরু ভাগ লব লাগবে, ইমান মানত যাব।
इतना स्केल तो एने के पाती जी दंड हम तार ऊपर सीमाटो चिन्हित कर 2012 उलम्ब लाइन आंकी दंड तो अंकन करा हल। इतना आम इतने जी स्केल लैसो ये स्केल तो तलब लिख लगे जे 1 सेंटीमीटर इक्वल टू 50 गज। क्वेश्चन नम्बर 5 कारण आंकलिया बार डायग्राम ये है मन रखा इते नम्बर अफ गज जी इनफर्मेशन आज लिख नपहरबा तल तो लिख नपहरबा और स्केल तो लिखा मरम छात्र छात्री तुम लोग गणित बोर बुझी पासी ना ना कमेन्ट कर चेनेल लाइक सब्सक्राइब करा और बंधु बान्धवर मजबूत शेयर करा। थैंक यू।